সাকিব আল হাসান সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি, খেলছেন না আফগানিস্তান সিরিজেও। বাহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ দলে ঢুকেছেন, তবে তিনি জানালেন দলে সাকিবের শূন্যস্থান কারো পক্ষেই পূরণ করা সম্ভব নয়। সাকিবকে মিস করছেন কিনা এমন প্রশ্ন শেষ কিছুদিনে সব ক্রিকেটারই পাচ্ছেন, নাসুমও আজ পেলেন। তিনি তার জবাবেই জানান সাকিবকে ভুলে দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। নাসুমের কথা, ওনাকে মিস করা হয় সব সময়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে চালকের আসনে থেকেও ম্যাচ হেরেছে, 23 রানে 8 উইকেট খুইয়ে ম্যাচ হেরেছে 92 রানে। মাসুম চান পরের 2 ম্যাচে ভালো কিছু করুক দল, সেজন্য দোয়া চাইলেন তিনি। বললেন পরবর্তী 2 ম্যাচের জন্য প্রত্যাশা, দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।